কোভিড সচেতনতা নিয়ে জরুরি মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে হুহু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা পরিস্থিতি একেবারে ঊর্ধ্বমুখী। এই সোমবার পরিস্থিতিতে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে কোভিড সচেতনতা নিয়ে মিটিং হলো সদর পঞ্চায়েত সমিতির হল ঘরে। গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কর্মচারী প্রধান সহ সদস্যরা এবং হাট বাজার কমিটি, পুলিশ প্রশাসন, দমকল বিভাগের প্রতিনিধিরা এদিনে আয়োজনে উপস্থিত ছিলেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন্ত দেবনা জানিয়েছেন যে মূলত করোনা বিষয়ে সচেতন করতে এবং কিভাবে আমরা কোভিডের মোকাবিলা করব এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি আরো বলেন যে কোতোয়ালি থানা আইসি, ওসি এবং মানিকগঞ্জ এই পরিস্থিতিতে আইনানুগত বিষয় এবং জনসাধারণ কিভাবে সতর্ক করা যায় এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়ে উন্নয়ন সমষ্টি আধিকারিক কি জানিয়েছেন শুনব। সচেতনতা নিয়ে মূলত আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মচারী, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে আমাদের প্রধান সাহেব সহ মেম্বারেরা, বিভিন্ন যে হাট রয়েছে সেই হাট কমিটি, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে ব্লক প্রশাসনের উদ্যোগে এই মিটিংটি হলো। মূলত সচেতনতা বৃদ্ধি, কী করে আমরা কোভিডকে সামলাবো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। আইসি সাহেব, ওসি মানিকগঞ্জ সাহেব, এনারা দুজনেই উপস্থিত ছিলেন। তাদের তরফ থেকে আইনগত ভাব দিয়ে যাতে একে এনফোর্স করা যায় এবং মানুষকে সচেতন করা যায় সেই নিয়েই মূলত আজকের এই সচেতনতা মিটিং। কোভিড সচেতনতা